আমরা সবাই Anil Khanna, Director of Technical, Tripura Power Generation Limited, request to please accept the bouquet and reshuffle. Who is also a part and parcel of this roadmap because of his renewable energy contributions. আমরা ক্ষমতা আসার আগে বিফোর মার্চ 2018 সোলার পাওয়ার প্ল্যান্ট সোলার থেকে যে এনার্জিটা আসে এটা ছিল মাত্র 6.4 মেগাওয়াট, মানে 6 মেগাওয়াট। এখন আমাদের পিরিয়ডে এই অল্প দিনে আমরা দাঁড় করিয়েছি 12.45 মেগাওয়াট, মানে 12 মেগাওয়াট। অর্থাৎ আমরা অফগ্রিড এবং অনগ্রিড আমরা মিলে এটা 12 মেগাওয়াট আমরা করছি, আমাদের ডাবল হয়েছে। আমরা 5 বছর মাত্র কিন্তু, আর টোটাল ছিল সোলারের উপরে ডিপেন্ড করে মাত্র 6 মেগাওয়াট। অর্থাৎ আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। এবং আমাদের প্ল্যানিং যে আমরা 2025-এর মধ্যে 135 মেগাওয়াট ক্লিন এনার্জি করতে চাই সোলারের মাধ্যমে। 135 মেগাওয়াট এটা ক্লিন, এবং আমাদের ফ্লোটিং সোলার 130 মেগাওয়াট অলরেডি এনটিপিসির সাথে আমরা মৌ সই করেছি। ওরা অলরেডি কাঁচের ডম্বুর লেকে সেটা আমরা করছি, এবং 2030-এর মধ্যে আমাদের প্ল্যান 500 মেগাওয়াট। অর্থাৎ ধীরে ধীরে প্রতিটি, ইট উইল টেক টাইম, আমি বললেই সোলারের লস হয়েছে, সোলারের কস্ট, সোলারের খরচ বেশি, বাট একবার হয়ে গেলে ক্লিন এনার্জি। তো সেই জন্য আমরা এটার উপরে গুরুত্ব দিচ্ছি, এবং আমাদের প্ল্যানিং ভবিষ্যতে আমাদের রাজ্যে 1158টা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি আছে, সবগুলিতে যদি আমরা সোলারের মাধ্যমে করতে পাওয়ার দিতে পারি তাহলে আমাদের বিদ্যুতের মাশুলের ব্যাপারটাও কিন্তু নাই বললে কমে যাবে। তখন ওই যে আমাদের গ্যাসের যে বিদ্যুৎ এবং অন্য যে বিদ্যুৎ সেটাকে আমরা শিল্পের ক্ষেত্রে বা অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। এই রোড এবং যেমন আমাদের থার্মাল আছে বঙ্গাইগাঁও থেকে আমাদের আসে, এই জিনিসগুলির জন্য আমরা আজকে একটা আমাদের এই আরটিআই যে সংস্থা তারা হোয়াইট ডিভিশনকে আমরা তারা দিয়েছে আমাদের নাম ইন্দো মার্কান ইন্দো জার্মান যে জিআইজেড তারা ওদেরকে দিয়েছে। ওখানে তারা হোয়াইট ডিভিশনটা আমাদের কী প্রবলেম আছে, কী সমস্যা আছে, কী আছে সবগুলি আপনারা জানেন যে অলরেডি আমাদের রাজ্যে আমরা বেশ কিছু সিদ্ধান্ত আমরা গত 5 বছরে আমরা 3টে নতুন 132 কেভি সাবস্টেশন তৈরি করেছি, এতে ব্যয় হয়েছে 80 কোটি টাকা। আমরা গত 5 বছরে 132 কেভি লাইন তৈরি করেছি 154 কিলোমিটার, এতে ব্যয় হয়েছে 39 কোটি টাকা। গত 5 বছরে 22টা নতুন 33 কেভি সাবস্টেশন তৈরি হয়েছে, এতে ব্যয় হয়েছে 132 কোটি টাকা। এবং গত 5 বছরে 3,993 কিলোমিটার নতুন এসটি লাইন আমরা তৈরি করেছি, এতে ব্যয় হয়েছে 360 কোটি টাকা। এবং গত 5 বছরে 9,127 কিলোমিটার নতুন এলটি লাইন তৈরি করা হয়েছে, এতে ব্যয় হয়েছে 545 কিলোমিটার। এবং আমরা গত 5 বছরে 218 কিলোমিটার নতুন আন্ডারগ্রাউন্ড ক্যাবেল, এবং আমরা প্রায়োরিটি দিচ্ছি আগরতলা শহরকে, সবটা যেন আন্ডারগ্রাউন্ড। এখন যে কারেন্টের সমস্যা হচ্ছে এটা, এই সমস্যাটা দূরীকরণের জন্য আপনারা জানেন ঝড় তো পারে হলেই প্রবলেম হয়, সেই জন্য আন্ডারগ্রাউন্ড ক্যাবেলের জন্য প্ল্যান করছে এবং এটার কাজ শুরু হয়েছে। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে তাদের সাহায্যে দীর্ঘদিন সমস্যা ছিল, বহু বছর ধরে প্রবলেম ছিল, এই দিন আমরা দিল্লিতে গেছি আমি এবং আমাদের পাওয়ার সেক্রেটারি। সেখানে গিয়ে আমরা ভূপেন্দ্র যাদব যিনি পরিবেশ দপ্তরের মন্ত্রী ওনার সাথে দেখা করেছি, এবং সেখানে যেন কোনো সমস্যা না থাকে, পলিউশন কন্ট্রোল বোর্ডের ক্লিয়ারেন্স থাকে, তাহলে ওখানে আমাদের বর্তমান যে 63 মেগাওয়াট আছে এটাকে আমরা
120 মেগাওয়াট করে আমাদের সমস্যা দূর করব। তো এই জিনিসগুলি কী করা উচিত ওইটার জন্য একটা রোডম্যাপ 2030 এই সংস্থা করে দিয়েছে। তাদের সেগুলি নেওয়ার পরে বিদ্যুৎ নিগম বসে ডিসকাস করবে আমরা কোথায় কী করব, এই ব্যাপারটা নিয়েই আজকে আমাদের লঞ্চ হবে। তবুও আপনারা একটু থাকবেন, আমাদের যে সংস্থা করেছে তাদের এবং আমাদের পাওয়ার সেক্রেটারি থাকবে একটু পরে, আমি অনুরোধ করবো আপনারা থাকবেন।